সিরাজগঞ্জ প্রধান স্টেডিয়াম, এই হচ্ছে প্রধান স্টেডিয়ামের নমুনা। ছাগল চড়তেছে। সিরাজগঞ্জ ক্রীড়া সংস্থার একমাত্র স্টেডিয়াম এখানে, সিরাজগঞ্জ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজন এখানে একটা লীগ হয়। দেশের নামি দামি খেলোয়াড়েরা এই মাঠে খেলতে আসে। ছোট একটা গ্যালারি আছে এখানে, ছোট একটা গ্যালারি, বেশি বড় নয়। মাঠটা অনেক বড়, প্রশস্ত, অনেক বড় একটা জায়গা নিয়ে মাঠটা বানানো হয়েছে। বাট মাঠের এই মাঠটা আমি মনে করেছিলাম প্রথমে যে এটা হয়তো স্টেডিয়ামটা হয়তো নদীর পাড়ে হবে, পরে দেখলাম যে না, এটা শহরের মিডটামে বানানো। এদিকতে আমি আগে কখনো আসি নাই, নিজে শহরে থেকেও এখানে আমার কখনো আসা হয় নাই। রাতে খেলা হওয়ার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বাইরে লাইট পোস্টের কোনো ব্যবস্থা নাই, সুতরাং এখানে রাতে খেলা হবে না, দিনের বেলায় খেলা হবে। এখানে প্রত্যেক বছর যে লীগটা হয়, ছয় দলীয় সম্ভবত টুর্নামেন্ট হয়, ছয় দলীয় টুর্নামেন্টে দেশের বি ক্যাটাগরির, জাতীয় টিমের বি ক্যাটাগরির বা এ ক্যাটাগরির অনেক প্লেয়ার এখানে খেলতে আসে। সৌম্য সরকার, সাব্বির রহমান, আশাফুল, হ্যাঁ, তো এরা কিন্তু এখানে আসে এই লীগগুলো খেলতে। খুবই জনপ্রিয় একটা লীগ। উত্তরবঙ্গের যে কয়টা লীগ হয় তার মধ্যে অন্যতম একটি লীগ হচ্ছে এই সিরাজগঞ্জের এই লীগটা। খুবই ভালো একটা লীগ এখানে ব্যবস্থা করে এখানে যারা অ্যাসোসিয়েশন আছেন তারা। তো এটা দেখতেই আসছিলাম মূলত, মিড মাঠটায় যাবো। তো তার আগে আপনাদেরকে আউটার ফিল্ড ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করলাম। মাছ ক্রিজে দাঁড়ানো আছি, যদিও আমি বিশেষজ্ঞ না, মাঠের ক্রিজের যে অবস্থা দেখছি বাজে অবস্থা, ঢেকে রাখে নাই, বৃষ্টি হচ্ছে, ক্রিজের যাচ্ছে তাই অবস্থা। এখানে দুটো পিচ আছে পাশাপাশি, এই পিচটা ঢাকানো ছিল, বাট ঢাকা থাকলেও এই পিচটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে উপরে চট দেওয়া ছিল, চট পচে গেছে, পচে যে মাটির সাথে লেগে গেছে, এখনও ভেজা, ওইটা ওই পিচটা ভেজা, এটা একটু শুকনো। আর এখানে গরু ছাগল চড়ছে, এখানে গরু ছাগলের পায়ের ছাপ, আউটফিল্ড এদোখেদো অবস্থা মাঠ। সমান যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা এখন আর নাই, মাঠের অবস্থা খুবই খারাপ, দেখে বোঝার উপায় নাই যে এখানেই অনেক বড় একটা টুর্নামেন্ট আয়োজন হয়। এখন দেখে মনে হচ্ছে যে পাড়া ক্রিকেট ক্লাবের মতো মনে হচ্ছে। পিছনে এক ভাইরা খেলছে, এদিকটাতে কোথাও ফুটবল, কোথাও ক্রিকেট, বিভিন্ন টিমে ভাগ হয়ে অজপাড়াগায়ের যে ক্রিকেট ফুটবল মাঠ, যেমনটা সিরাজগঞ্জ জাতীয় মানে এখানে যে প্রধান স্টেডিয়াম, প্রধান মাঠ, এখানে বিস্তীর্ণ জায়গায় বিভিন্ন ভাগে ভাগ হয়ে ছোটো ছোটো টিমে ছেলেমেয়েরা খেলাধুলা করছে। অযত্ন, অবহেলা, যে কোনো একটা ভালো জিনিসকেও খুব বেশি দিন ভালো রাখতে দেয় না, স্থায়ী হতে দেয় না, তো তার একটা জ্বলন্ত প্রমাণ সিরাজগঞ্জের এই স্টেডিয়াম। সিরাজগঞ্জ প্রধান স্টেডিয়াম, এই হচ্ছে প্রধান স্টেডিয়ামের নমুনা। ছাগল চড়তেছে। ভালো জিনিসকে নষ্ট করার এটা একটা প্রধান কারণ হতে পারে। জেলা স্টেডিয়ামের যদি এই অবস্থা হয়, জেলা স্টেডিয়ামের কথা বাদই দিলাম, বাংলাদেশে বড় বড় বিভাগীয় স্টেডিয়ামগুলোরই যে অবস্থা, সে তুলনায় জেলা স্টেডিয়াম তো এমনটা হওয়া অমূলক কিছু নয়। যা হোক, দেখার ইচ্ছা ছিল, এখানে এসপিএলের খেলা হয়, টিভিতে নিউজ দেখেছিলাম, এই জন্য মাঠটা দেখার খুব ইচ্ছা ছিল, মাঠটা দেখতে পর্যন্ত আসা। এটা হচ্ছে গ্যালারি, স্কোরবোর্ড পাশেই আছে, গ্যালারি থেকে একটু স্টেডিয়ামটাকে আপনাদেরকে দেখাই, যেহেতু এতক্ষণ মাঠের মাঝখানে ছিলাম। তো এখন আছি একটু গ্যালারিতে, গ্যালারি থেকে স্টেডিয়ামটা কেমন দেখা যায় সেটাই আপনাদেরকে একটু দেখাবো। এখান থেকে আমি বলেছিলাম যে গ্যালারি খুব বেশি বড় না, অর্ধেকটা মাঠের অর্ধেকটা পর্যন্ত গ্যালারি নির্মাণ করা হয়েছে, বাদ বাকিটা বাউন্ডারি ওয়াল দিয়ে রাখা হয়েছে, এখনও গ্যালারি তৈরি করা হয়নি। তো কিছুটা রংচং করা আছে, বাট মাঠের পরিস্থিতি যে খুব বেশি ভালো সেটা কিন্তু নয়। এখন হচ্ছে আমরা মেইন গেটে বের হলাম আর কি, তো খুব বেশি চওড়া রাস্তা না, ছোটোখাটো একটা রাস্তা, সামনে থেকে গেছে দেখলে মনে হয় না এখানে কোনো স্টেডিয়াম আছে। সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামের সামনে আমি, এখানে রাস্তাটা খুব বেশি চওড়া না হওয়ার কারণে
এখানে বড় বড় গাড়ি আসাটা কষ্টকর আমার মনে হয়েছে।